হ্যালো আশা করি আপনারা সবাই ভালো আছেন আমরা আজকে আপনাদের একটি ভিডিও আপলোড করছি আপনাদের কাছে সেই ভিডিওটি হচ্ছে আপনি দেখতে পাচ্ছেন আমার সামনে একটি অ্যাকোয়ারিয়াম আপনারা দেখতে পাচ্ছেন যে কেউ বিভিন্ন রকমের মাছ এখানে আছে এবং যে মাছগুলো আপনারা দেখতে পাচ্ছেন এবং সবচেয়ে মজার যে বিষয়টি হচ্ছে এই আমি সম্পূর্ণ নিজের হাতে তৈরি করেছি এবং যে অ্যাকুইরামটি আকৃতিটা আপনারা অনেকটাই দেখলে বুঝতে পারবেন যে এখানে যে অ্যাকুইরাম আমি আপনাদের দেখাচ্ছি এটা অনেকটাই ফিল্টারের মতো তো এটা বলা যেতে পারে যে একরকম আমি ফিল্টার থেকে আমি তৈরি করেছি এবং বিভিন্ন রকমের মাছ আমি এখানে এই মধ্যে আমি ছেড়েছি আপনারা যদি ইচ্ছা করেন তাহলে বাসায় আপনারা এই অ্যাকোয়াম তৈরি করতে পারেন আপনাদের সুবিধার্থে আমার এই ভিডিওটি করা এবং কিভাবে আপনারা এই অ্যাকোয়িয়ামটি বানাবেন এবং কিভাবে মাছগুলোকে আপনারা এখানে রাখবেন সেই সম্বন্ধেই আজকে আমি আপনাদের এই ভিডিওর মধ্যে জানাবো তো চলুন ভিউয়ার্স আমরা দেখতে শুরু করি যে আমাদের এখানে মধ্যে আমরা কিভাবে প্রথমে ফিল্টার থেকে আমরা কিভাবে একটি পরিত্যক্ত ছিল যেটি আমার কোনো কাজে আসেনি তো সেই ফিল্টারটার উপরের অংশটি দেখতে পাচ্ছেন আপনারা যে উপরের অংশটি আমি ফেলে দিয়েছি এবং নিচের যে অংশটি ছিল সেই অংশটি আমি নিয়েছি এবং উপরের অংশের যে যে অংশটিতে আপনারা দেখতে পাচ্ছেন যে আমি এখানে একটা লাইটের ব্যবস্থা করেছি এবং অক্সিজেনের জন্য এখানে পাইপ দেওয়া হয়েছে এবং লাইট দেওয়া হয়েছে এবং দুটো দুটো লাইটের সংযোগ এখানে আমি দিয়েছি এবং একটি লাইট আমি একজন উপরে এখানে লাগিয়েছি এবং আরেকটি লাইট এখানে আমি বসানো হয়েছে তো এই মধ্যে বিভিন্ন রকমের যেটা আমি করা হয়েছে সেটা হচ্ছে এক অবশ্যই আপনার এই ফিল্টারের মধ্যে অবশ্যই একটি কল থাকে যেখান দিয়ে আমরা পানিটা সাধারণত নিয়ে খাই এবং এই যে এই জায়গাটা আপনারা দেখতে পাচ্ছেন এই জায়গাটাতে একটা কল থাকে তো সেটাকে আমি সিল ট্যাপ বলতে পারেন যে জাম্প ট্যাপ বলতে পারেন এটা জাম্প ট্যাপ দিয়ে আমি এটাকে সিল করে দিয়েছি এবং যার ফলে এখান থেকে আর পানিটা বের হবে না এবং তারপরে আমি যেটা করেছি অ্যাকোরিয়াম তৈরি করার জন্য উপরের যে ঢাকনাটা এই ঢাকনাটা আমি ইউজ করেছি ঢাকনাটার মধ্যে এখানে একটা ঢাকনা আছে যে ঢাকনাটা দিয়ে এবং ভিতরে এখানে ফাঁকা থাকায় আমার জন্য সুবিধা হয়েছে এখানে আমি অক্সিজেনের পাইপ দিতে পেরেছি এবং লাইটের কানেকশন আমি এখান থেকে পেরেছি আপনারা দেখতে পাবেন যে যে এখানে আমি এই অক্সিজেন অক্সিজেন এটা হচ্ছে যেটা আমি এখানে মাল্টিপ্লাস দিয়ে কানেকশন করে দিয়েছি এবং লাইটের জন্য আমার এখানে কানেকশন দেওয়া আছে এবং এখানে আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন রকমের মাছ আমি এখন আপনাদেরকে মাছ সম্বন্ধে একটু বলবো যে এখানে কি কি ধরনের মাছ আমার এই ফিল্টারের মধ্যে আছে ভিউয়ার্স দেখুন যে আমার এখানে যে ধরনের মাছগুলো আমরা দেখতে পাচ্ছেন এই যে সামনে যে কালো মাছটা দেখতে পাচ্ছেন এই মাছটার নাম হচ্ছে অ্যাঞ্জেল ফিশ এবং এর পাশে যে মাছগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে আপনার একটা হচ্ছে মিস্টেরিয়াস ট্যাংরা তারপরে হচ্ছে ব্লু গুররিয়াল তারপরে আপনারা যেটা দেখতে পাচ্ছেন গোল্ড ফিশ আছে এখানে তারপরে এই যে এই যে মাছটা দেখতে পাচ্ছেন এই মাছটা হচ্ছে আপনার গোল্ড বার্ব এবং এই পাশে যে মাছটা এই মাছটা যেটা দেখতে পাচ্ছেন এই ঠিক এই মাছটা এই মাছটা হচ্ছে আপনার অ্যাঞ্জেল ফিশ তারপরে এটা হচ্ছে আপনার এই মাছটা হচ্ছে প্লাটিনাম অ্যাঞ্জেল ফিশ দেখুন দেখুন এটা হচ্ছে প্লাটিনাম অ্যাঞ্জেল ফিশ এবং এটার এটাকে বলা হচ্ছে বাটারফ্লাই ফিশ এবং এখানে ক্যাট রয়েছে আপনাকে আমরা ক্যাট ফিশটা দেখাচ্ছি এটা হচ্ছে ব্ল্যাক বাটারফ্লাই তারপরে এখানে আরেকটি ক্যাট ফিশ আছে এখানে মিস্টিরিয়াস ট্যাংরা আছে যেটা আমরা অনেকে বাংলাদেশে আপনি দেখলে মনে হয় যে ট্যাংরা মাছ কিন্তু এটা আসলে বিদেশি ট্যাংরা যেটাকে আমরা বলতে পারি এবং এখানে একটি ক্যাটফিশ আছে ক্যাটফিশটা আপনাদেরকে আমি দেখাচ্ছি যে দেখুন যে ক্যাটফিশটা ঠিক এখানে এই যে দেখুন এটা ঘুমন্ত অবস্থায় আছে তো ভিউ এখানে আমি হরেক রকমের পাথর ইউজ করেছি সৌন্দর্য বর্ধনের জন্য এবং বিভিন্ন রকমের পাথর এগুলো আমি কিনে এনেছিলাম এবং এখানে আসলে বেসিক্যালি যেটা করতে হয়েছে আমার মাছগুলোকে সংগ্রহ করতে হয়েছে এবং আমি পাথর সংগ্রহ করেছি আর জাস্ট একটা অক্সিজেন আর সম্পূর্ণ জিনিসটাই আমি আমার নিজের হাতে তৈরি করেছি এবং আপনারও ইচ্ছা করলে এরকম যদি আপনাদের বাসায় মানে ফিল্টার পড়ে থাকে তাহলে আপনারা নিজেরাই খুব কম খরচে বাসার সৌন্দর্য বৃদ্ধির জন্য আপনারা ইয়াকুরিয়াম এইভাবে তৈরি করতে পারে আর আমি আরও কিছু তথ্য আপনাদেরকে জানাচ্ছি যেগুলো হচ্ছে যে এগুলো যে তথ্যগুলো আমি আপনাদের কিন্তু সেগুলো হচ্ছে যে এই পানির কিছু নির্দিষ্ট কিছু সিস্টেম আছে পানিটিকে ঠিক রাখার জন্য পানিকে পরিষ্কার রাখার জন্য পানির মধ্যে কীভাবে খাবার দিবেন আপনারা প্রতি মাছগুলোকে খাবার দেওয়ার সিস্টেম হচ্ছে সাধারণত দুই বেলা আপনি খাবার দেবেন ঠিক আছে মাছের আয়তন অনুযায়ী পনেরো থেকে বিশটি দানা এখানে খাবার দিতে হয় এবং যে ধরনের পানি পরিষ্কার করার জন্য যে ধরনের জিনিসগুলো ইউজ করতে হয় এই যে দেখুন আমার হাতে একটি বোতল দেখতে পাচ্ছেন আপনারা এটা আসলে পানির ব্যাকটেরিয়া এবং পানি পরিষ্কার করতে ব্যবহার করা হয় এবং দেখতে পাচ্ছেন এখানে আরেকটি নীল রঙের একটা ব্লু ও ব্লু ও লিকুইড এই লিকুইডটা আপনি ইউজ করবেন পানির কালার চেঞ্জ হবে পানিতে ফাঙ্গাস হবে না মাছের গায়েও ফাঙ্গাস হবে না এটা হচ্ছে পানির আয়রনকে কন্ট্রোল করবে এবং এটা নীল লম এই লবণ দিলে মাছের খাবার খাবার কৃত্রিমভাবে মাছ নিতে পারবে এবং খাবার সংগ্রহ করতে পারবে এগুলো খুবই কম দামে সাশ্রয়ী মূল্য আপনারা নিতে পারবেন এগুলো হচ্ছে আপনার এক একটার দাম দশ টাকা বা পনেরো টাকা বিশ টাকা এরকম করে আপনারা কিনতে পারবেন তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন যে আমার এখানে চমৎকার ফিল্টার আমি এখানে তৈরি করেছি আসলে এটার জন্য আমার বেশি পরিমাণ অর্থের প্রয়োজন হয়নি আপনি বাস সৌন্দর্য বৃদ্ধির জন্য এই ধরনের ফিল্টার নিজেই হাতে তৈরি করতে পারেন এবং বিভিন্ন রকমের মাছ আপনি এখানে রাখতে পারেন খুব কম খরচেই আপনি এই ফিল্টারটি তৈরি করতে পারবেন এবং এটার জন্য আপনার বেশি পরিশ্রম করতে হবে না আর আরেকটা জিনিস হচ্ছে এখানে যে পানিটা দেওয়া হয়েছে পানিটা আপনি প্রতি সপ্তাহে চার ইঞ্চি করে পানি ফেলে দিয়ে নতুন করে পানি দিবেন এবং এই যেই ওষুধগুলো আছে এই ওষুধগুলো এখানে প্রয়োগ করে দেবেন এবং খাবারটা আপনাকে পরিমাণ মতো প্রতিদিন সকালে এবং রাতে পরিমাণ মতো খাবার দিতে হবে দেখতে পাচ্ছেন যে এখানে অনেকগুলো মাছ এবং এই যে খাবার যে খাবারটা আমার হাতে দেখতে পাচ্ছেন এই খাবারটা আমরা ইউজ করতেছি মাছগুলোর জন্য এবং এখানে আপনি পনেরো থেকে বৃষ্টি দানা যদি আপনি এখানে প্রতিদিন সকালে বৃষ্টি এবং রাতে বৃষ্টি দেন তাহলেই এটার জন্য পর্যাপ্ত পরিমাণ খাবারের ব্যবস্থা হয়ে যাবে এবং এর থেকে বেশি প্রয়োজন হবে না আর যদি এর থেকে বেশি খাবার আপনি দিতে দিয়ে থাকেন বা দেন তাহলে যেটা হবে যে আপনার গোল্ড ফিশ যেগুলো আছে সেগুলো কিন্তু পরিমাণ মানে প্রচুর পরিমাণে খাবার খায় এবং লাস্ট পর্যন্ত দেখা যায় যে প্রচুর পরিমাণে খাবার খাওয়ার ফলে মাছ অনেক সময় মারাও যায় তো আমাদেরকে খেয়াল রাখতে হবে এই জিনিসটাই যে মাছ যাতে আপনার প্রচুর পরিমাণে খাবার দেওয়ার কোনো প্রয়োজন নেই অল্প অল্প করে খাবার দেবেন তাহলে আশা করি মাছগুলো মারা যাবে না এবং মাছগুলো সুস্থ থাকবে তো ভিউয়ার্স এটাই ছিল আমার বাসায় হ্যান্ডমেড তৈরি বলতে পারেন যে ফিল্টার অ্যাকোরিয়াম যেটাকে আমি বলতে পারি এটা আপনাদের সুবিধার্থে আমি আমার ভিডিওটা আপনাদের জন্য করেছি তো দয়া করে দেখবেন এবং আশা করি আপনাদের কাছে ভিডিওটা ভালো লাগবে যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে